আমাদের কি ইমান আছে? আমার কলেজের ভাই বোনদের প্রতি একটি প্রশ্ন, রাগ করবেন না। আমাদের কি আসলে ইমান আছে? সত্যি বলতে আমাদের অধিকাংশেরই ইমান নেই। হ্যাঁ, আমরা আকীদা বা নীতিমালা জানি, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের ইমান নেই। আমাদের বাপ দাদাদের থেকে অথবা আমাদের হুজুরদের থেকে আকীদা তথা ইসলামের নীতিমালা জেনেছি, কিন্তু পরিপূর্ণ বিশ্বাস কোথায়? নিজেকে একটু যাচাই করে দেখুন। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন। আমাদের কি আসলে এই বিশ্বাস আছে মৃত্যুর পরে আমাদেরকে পুনরুত্থিত হতে হবে? আমাদের কি বিশ্বাস আছে আখিরাতের জীবনই আসল জীবন? আমাদের কি আসলে বিশ্বাস আছে কোরআন আল্লাহর বাণী? গভীরভাবে একটু চিন্তা করুন, একটু গভীরভাবে ভেবে দেখুন, একটু রিয়ালাইজ করুন। যদি বিশ্বাস করতাম কোরআন আল্লাহ তাআলার বাণী, তাহলে তো তা শেখার জন্য, বোঝার জন্য কতটুকু চেষ্টা আমরা করি। আমরা ইংরেজি ভাষা শেখার জন্য কত কিছুই না করছি, এটা শিখছি, শিখাচ্ছি, পিএইচডি করছি, কিন্তু আরবি কতটুকু শিখতেছি? কতটুকু আরবি শিখলে আমরা কোরআন শরীফ বুঝতে পারবো, বোঝাতে পারবো? এর জন্য আমরা কতটুকু মেহনত করতেছি একটু কি ভেবে দেখেছেন? যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, তোমরা দাবি করছো যে আমার কিতাবকে বিশ্বাস করো, কিন্তু তোমরা কি তা পড়েছ, শিখেছ, বুঝেছ? তা বোঝার জন্য আরবি শিখেছ? তাহলে তো তোমরা মিথ্যা বলছ, তোমাদের কোনো বিশ্বাস ছিল না আমার কিতাবের প্রতি। যারা কোরআনে বর্ণিত সুদকে অর্থনৈতিক বানিয়েছে, তাদের কি বিশ্বাস আছে কোরআনের উপর, আল্লাহর উপর? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম কোনো কিছু হালাল মনে করে তার কোনো ঈমান নেই। যদি চান তাহলে ঈমানকে নবায়ন করুন, শুধু মুখে নয় অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।